হাসপাতাল থেকে পালালো রোগী। নরসিংহর মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল থেকে পালিয়ে গেছে 15 জন রোগী। শনিবার রাতে তারা পালিয়ে যান। এখন এই খবর নেওয়া পর্যন্ত এয়ারপোর্ট থানার পুলিশ তাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এই হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতির দিকেই সবাই আঙুল তুলছেন। নরসিংহের মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল, যা সবাই চেনে মানসিক রোগীদের হাসপাতাল হিসেবেই, এখানে অনেক পরিবারের লোকজন তাদের আত্মীয়কে রেখে যান, তারা আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে এই আশাতেই। পরিবারের লোকজন ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের হাতে প্রিয়জনকে তুলে দিয়ে নিশ্চিত হন, এটা ভেবে যে তার পরিবারের লোকটি হয়তো ভালো থাকবেন। তাই এই হাসপাতালের দায়িত্ব অনেকটাই, অথচ এই হাসপাতালে কেমন ঢিলেঢালা প্রশাসন চলছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শনিবার রাতের ঘটনা। একসঙ্গে 15 জন রোগী পালিয়ে গেল হাসপাতাল থেকে। জানা গেছে টয়লেটের জানালা দিয়ে তারা বেরিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। তাছাড়া হাসপাতালের পেছনের দিকের দরজার অবস্থা বেশ কাহিল। কিন্তু প্রশ্ন হলো, একসঙ্গে 15 জন মানসিক রোগী পালিয়ে গেলেন, কি করছিলেন হাসপাতালে থাকা নিরাপত্তারক্ষীরা, কি করছিলেন এখানে থাকা অন্য স্বাস্থ্যকর্মীরা? রাজ্যের স্বাস্থ্যের যে কি বেহাল অবস্থা তা প্রমাণ করছে এসব ঘটনা। অ্যাকচুয়ালি আমরা তো শিফটিং ডিউটি করি, তো শুনলাম, আমি এখন মর্নিং শিফটে আইসি, তো শুনলাম গতকালকে কিছু পেশেন্ট আমাদের হসপিটাল থেকে পালিয়ে গেছে। এই কতজন হবে? আনুমানিক 14-15 জনের মতো। এরা কি ফিরে এসছে কেউ? আমি তো এখন জানতে পারলাম যে কিছু পেশেন্ট ফিরে এসেছে। কতজন হবে ফিরে এসছে? 4 জনের মতো ফিরে এসেছে। এটা কি পুলিশ রিকভারি করেছে নাকি এমনিতেই এসছে? আমি তো বলতে পারছি না, কিন্তু পেশেন্ট যখন আমরা খবর পেয়েছি যে পেশেন্ট পালিয়ে গেছে, তখন তো থানাকে ইনফরমেশন দেওয়া হয়েছে। তখন আমি সঠিক বলতে পারছি না কি নিজেরা থেকে এলো নাকি পুলিশ নিয়ে এলো। আপনাদের গেটে তো দেখলাম সিকিউরিটি আছে, হ্যাঁ, কী করে গেলো বা কীভাবে গেলো, এরা ঘর থেকে কী করে বেরোলো কী জানেন? শুনলাম যে ওরা টয়লেটের জানালা ভেঙে পালিয়ে গেছে। দেখি আপনার গেট দিয়ে গেছে নাকি বাউন্ডারি, এটা তো আমি বলতে পারছি না। এটা আপনি সিকিউরিটিদের সাথে মানে একটু কথা বলে নিতে পারেন। আপনার নাম? আমার নাম ডক্টর মনিকা দেব। কি পোস্টে আছেন? আমি এখানে মেডিকেল অফিসার, অন ডিউটি মেডিকেল অফিসার। রিপোর্ট, চ্যানেল 3 রাত।